সাভারে নকশা বহির্ভূত ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়তপুরের আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করে ভবনের অংশ ভেঙে দেওয়া হয় এ সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার অভিযানে এ সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল সেখানে জানা যায় হিমায়তপুরের আলমনগর সুগন্ধা হাউজিংয়ে বিভিন্ন ফ্লট মালিক অবৈধভাবে রাজুকের প্ল্যান না করে বহুতল ভবন নির্মাণ করেন পরে অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার এই সময় সেখানে বেশ কয়েকটি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয় এবং নির্মাণাধীন কিছু ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ কাজ বন্ধ করে দেওয়া হয় অভিযান অব্যাহত রাখার জন্য এলাকাবাসী রাজুকের প্রতি আহ্বান জানিয়েছেন